আমরা কোনো কিছু বলছি না, কিন্তু এরা পরপর যে হচ্ছে তদন্ত হচ্ছে, তো তদন্ত হলে সবটাই প্রকাশ পাবে। বজবজ এগরার পর মালদাতেও মঙ্গলবার সকালে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। রাজ্যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিন শিলিগুড়িতে এসে এমনই আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাদের বক্তব্য, একের পর এক বিস্ফোরণের ঘটনায় বিরোধীদের চক্রান্ত থাকতে পারে। এটাও ঠিক যে মানুষ যদি আরও সচেতন হতেন তাহলে এগুলো হতো, কারণ তারা তো কাজ করছে। এই যে একসঙ্গে অনেকগুলো বাজি বাজি একসঙ্গে এত চক্রান্ত আছে, হ্যাঁ পরপর হচ্ছে, আমরা কোনো কিছু বলছি না, কিন্তু এরা পরপর যে হচ্ছে তদন্ত হচ্ছে, তো তদন্ত হলে সবটাই প্রকাশ পাবে। সুতরাং যেটা এক্ষুনি মাননীয় মন্ত্রী বললে যে সব দিকেই নজর রাখা হচ্ছে, রাখা হচ্ছিল এবং সমন্বয়ও রাখা হয়েছে, কিন্তু কোনো কিছু নতুন করে কোনো প্ররোচনা হচ্ছে কি না, তার পেছনে কি আছে, সেটা যদি হয়ে থাকে তাহলে তদন্তে সেটাও বেরোবে। কারণ এটা একটা মনে হওয়া স্বাভাবিক যে হঠাৎ হঠাৎ চার পাঁচ জায়গায় পরপর পরপর হচ্ছে, তো এটা অন্যরকম একটা প্রশ্নচিহ্নও রাখবে। অ্যাপ্রিহেনশন তো সবসময় থাকবে, তবেই না অ্যাপ্রিহেন্ড করলে তবে না তদন্তটা ঠিক জায়গায় এগোবে। তো অ্যাপ্রিহেনশন সবসময় যারা তদন্তকারী তাদের মনে থাকে, তবে ইনভেস্টিগেশনের প্রসেসটা ঠিক প্রথম হয়। সেটাই, সেটা মানুষের মনেও সেই সন্দেহটা নিশ্চিতভাবে জাগবে। শিলিগুড়ি থেকে রণজিৎ ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।